হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু গ্যাজেট জিনিয়াস। আজকে আমরা কথা বলবো 70-300 জুম লেন্স নিয়ে। এই জুম লেন্সটি আসলে অনেকটাই আন্ডাররেটেড, কিন্তু এটি যে কত জোরসে একটা জুম লেন্স এটি আজকে আপনাদেরকে জানাবো। এটি হলো 70-300 USM একটি লেন্স, ঠিক আছে, আল্ট্রাসনিক মোটর উইথ টু স্টেপ স্টেবিলাইজার, অর্থাৎ এটিতে দুইটা স্টেবিলাইজার আছে, টু স্টেপ স্টেবিলাইজার অন করা যায়। আর এটি যে এটি দিয়ে যে আপনারা কত ভালো কত জোস লেভেলের ফটোগ্রাফি করতে পারবেন সেটি আজকে বলবো। আপনি এমনিতে তো আপনারা জানেন যে জুম লেন্স দিয়ে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অনেকটা মানে কেউ করতেই চান এইরকম একটা অবস্থা, মানে ভিডিওগ্রাফির জন্য প্রাইম ইউজ করে, তারপরে ফটোগ্রাফির জন্য প্রাইম ইউজ করে। কিন্তু জুম লেন্সে আসলে যেটা সমস্যা বা অ্যাফোর্ড করতে পারে না একটা কথা আছে, জুম লেন্স একটু যদি দামিগুলা কিনতে যান সেই ক্ষেত্রে আপনার অনেক টাকা লেগে যায়। তো এটি আমি বলবো যে একরকমের মানে কম বাজেটের মধ্যে মানে অল্প টাকায় মচমচে ভাজা টাইপের একটা জিনিস। এটির প্রাইস কিন্তু আসলে একদমই কম না, কিন্তু এটি আসলে এখন নিউ হয়তো পাওয়া যায় না। এটি অনেক আগের ভার্সনের একটি লেন্স 70-300, এটিতে অনেক ফ্যাসিলিটিস আছে, কিন্তু এটি অনেক আগের ভার্সনের হওয়ার কারণে এটি নিউ পাওয়া যায় না। এখন সেকেন্ড হ্যান্ড বাংলাদেশ মার্কেটে সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় এটি, তবে সেকেন্ড হ্যান্ড হইলেও এই লেন্সটি যথেষ্ট ভালো। এর কারণ কি আমি আপনাদেরকে বলি। এর প্রথম একটা কারণ হলো, নর্মালি আমরা জুম লেন্স হিসেবে যেটা চিনি 75-300, তো ওইটাই কিন্তু কোনো ধরনের কোনো স্টেবিলাইজার নেই, কিন্তু এইটাই টু স্টেপ স্টেবিলাইজার আছে, অটো ফোকাস আছে এবং লক সিস্টেম আছে, অর্থাৎ আপনারা ফোকাল লেন্থ লক করতে পারবেন। 70mm ফোকাল লেন্থ এইটা যদি লক করেন তাহলে 70mm থাকবে, কোনো জুম হবে না, জুম আউট হবে না। তো অনেক ধরনের ফ্যাসিলিটিস আছে, তার সাথে এটা USM একটি মোটর, অনেক ফাস্ট ফোকাসিং। তবে একটা ব্যাকডেটেড সমস্যা হইল, এটির USM মোটর হওয়া সত্ত্বেও এটিতে একটু সাউন্ড করে, মোটরটাই একটু সাউন্ড করে, যদিও এটি আসলে কোনো সমস্যা না, যেহেতু ফোকাস ফাস্ট করতে পারে সেহেতু এটি কোনো সমস্যা না। এই কারণেই যারা ভিডিও করেন বা ভিডিওগ্রাফি করেন তারা অবশ্যই এক্সটার্নাল একটি মাইক ইউজ করেন, ক্যামেরার মাইক দেখে, ক্যামেরার মিক দিয়ে আসলে কোনো কাজই হয় না। তো সেই ক্ষেত্রে এই সাউন্ডটা আসলে কোনো ইফেক্টই ফেলবে না। আর আরেকটা যেটা কথা, এইটা টু স্টেপ স্টেবিলাইজার থাকার কারণে এইটা একদমই স্টেডি একটা ফুটেজ দিবে আপনাকে, মানে আপনি যখন ফটোগ্রাফিও করতে যাবেন আপনারা হয়তো ভাবতে পারেন যে স্টেবিলাইজার আর কি কাজ করবে, জাস্ট স্টেবিলি তো করে, এর বেশি কিছু তো না, কিন্তু এই স্টেবিলাইজার আসলে অনেক কাজে ব্যবহার করা হয়, অনেক কাজে ব্যবহার করা যায়। যেমন মনে করেন যে আপনারা যদি লো লাইটে ছবি তুলতে চান, আপনারা জানেন জুম লেন্স দিয়ে যখন আপনি ছবি তুলবেন, আপনি 75-300 দিয়ে যখন ছবি তুলতে চান তখন অনেক বেশি শেক করে, নাড়াচাড়া করে, মানে হালকা মানে শাটার স্পিড কম হইলেই ছবিতে শেক চলে আসে, কোনোভাবেই সেই শেক দূর করা যায় না, অনেক স্টেডিভাবে ধরলে ছবি তুললে তারপরে হালকা পাতলা ছবি পাওয়া যায়। কিন্তু এইটাই টু স্টেপ স্টেবিলাইজার থাকার কারণে আপনারা অনেক কম লো মানে অনেক লো লাইটেও, অনেক শাটার স্পিড কমায়াও অনেক স্টেডি ফুটেজ নিতে পারবেন, মানে স্টেডিভাবে ক্লিক করতে পারবেন। মানে এটির স্টেবিলাইজার আসলেই অনেক অসাধারণ, মানে একদম স্টেবল হয়ে যায়। জাস্ট আপনি যখন আপনার শাটার বাটনে জাস্ট হাফ ক্লিক করার সাথে সাথেই এটার স্টেবিলাইজার অন হয়ে যায় এবং একদমই স্টেডি একটা ফুটেজ দেয়, মানে একা একাই ব্যালেন্স করে, মানে এই লেন্সটি একা একাই ব্যালেন্স করে, এইরকম একটা অবস্থা। এত অসাধারণ এই টেকনোলজিটা, যদিও অনেক আগের তারপরেও অনেক ভালো কাজ করে। তো এটির আসলে প্রাইস কম না, এই কারণেই বললাম যে আমি গতকালকেও অ্যামাজনে এটির প্রাইস চেক করলাম, তো সেখানে মোটামুটি বাংলাদেশি টাকায় 64,000 টাকার উপরে দাম দেওয়া এটা, কিন্তু বাংলাদেশ মার্কেটে মোটামুটি এটি 20-25,000 টাকার মধ্যে পাওয়া যায়। এই কারণেই বললাম যে এটি কম বাজেটের মধ্যে একটি বেস্ট লেন্স বলা চলে। তো আমি এই লেন্স দিয়ে তোলা কিছু ফুটেজ বা কিছু ছবি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে ছবিগুলো আপনারা দেখতে পারতেছেন এই ছবিগুলো ম্যাক্সিমামই লো শাটার স্পিডে তোলা, মানে শাটার স্পিড সর্বোচ্চ মনে করেন যে 100-150-60-70 তোলা আছে, এমন ফুটেজও আছে। এই ধরনের ছবি তুলতে পারার একমাত্রই কারণ হলো এর ইমেজ স্টেবিলাইজার, আর এটির ফোকাস বা এটির শার্পনেস যথেষ্ট ভালো। যদিও আমার কাছে যে লেন্সটি আছে এটি একটু পুরাতন এবং হালকা পাতলা ডাস্ট আছে, এটি ক্লিন করলে চলে যাবে, এটি বড় কোনো সমস্যা নাই। যে ফিল্টারটা দেখতেছেন এই ফিল্টারের বয়সটা হয়ে গেছে অনেক, যে কারণে এটি চেঞ্জ করলেই মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, এই ফিল্টারে একটু ডাস্ট পড়ছে আর কি। তো এইরকম লেন্স বা এই লেন্সটি যথেষ্ট ভালো পরিমাণ লেন্স, তবে এই লেন্সটি সচরাচর পাওয়া যায় না, আপনি খোঁজ করবেন বাজারে যায় যদি আপনি খোঁজ করেন সচরাচর পাবেন না, খুব কম, লেন্সটা খুবই রেয়ার। তো
আপনাদের এইটা জানার জন্যই আর কি মূলত ভিডিওটা, যে লেন্সটি আসলে অসাধারণ। আপনি চাইলে 75-300 এর বদলে এটি নিতে পারেন, যথেষ্ট ভালো ব্যাকআপ পাবেন, প্লাস যথেষ্ট ভালো ফুটেজ পাবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্প করবে আপনার ফটোগ্রাফি জার্নি অর ভিডিওগ্রাফি জার্নিতে। এটিতে আপনারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে পারবেন, যেহেতু এটি 70-300 অর্থাৎ অনেকটাই জুম করতে পারে, সেহেতু আপনি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি যদি করতে চান সেই ক্ষেত্রে আপনি এটি নিতে পারেন, বিগিনার হিসেবে আপনি এটি নিতে পারেন, এটি আপনার ভালো ব্যাকআপ দিতে পারবে। সো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।